হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, টু এন্ড প্রেগনেন্সি বা একের অধিক সন্তান গর্ভধারণ হলে একজন গর্ভবতী মায়ের কী কী লক্ষ্য দেখা যায় বা কী কী যত্ন বা সেবা একজন গর্ভবতী মাকে করা উচিত, কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় টু এন্ড প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সি কেন হয় বা একের অধিক বাচ্চা কেন হয়, আজকে আমরা এই বিষয়টি নিয়ে জানব। টুইন প্রেগনেন্সি বা পেটে একের অধিক বাচ্চা থাকা অবশ্যই মায়ের জন্য একটি বিশেষ অবস্থা। এই অবস্থায় গর্ভবতী মায়ের স্বাভাবিকের চাইতে বেশি যত্নের প্রয়োজন হয়, কেননা গর্ভবতী মায়ের গর্ভে একটি বাচ্চা থাকলে গর্ভাবস্থায় যে সমস্যা হয়ে থাকে তাকে আমরা প্রেগনেন্সি উপসর্গ বলে থাকি, তা মোটামুটি দ্বিগুণ পরিমাণের হয়। আর সেই কারণেই সেই মায়ের যত্নের পরিমাণও দ্বিগুণ করে দিতে হয়। খাওয়া দাওয়া বিশ্রাম সব কিছুতেই বাড়তি যত্নের প্রয়োজন হয়। প্রতি 100 জন গর্ভবতী মায়ের মধ্যে একজনের এই টুইন প্রেগনেন্সি হতে পারে। এরপরে টুইন প্রেগনেন্সি বা গর্ভে একের অধিক বাচ্চা কাদের হতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। পারিবারিক ইতিহাস, সাধারণত এক পরিবারে টুইন প্রেগনেন্সির হার বেশি। মায়ের টুইন প্রেগনেন্সি হলে মেয়েরও হতে পারে, অথবা এক বোনের হলে আরেক বোনেরও হতে পারে টুইন প্রেগনেন্সি। 2, পৃথিবীর অন্যান্য দেশের চাইতে এশিয়ান মানে আমাদের এই মহাদেশ এবং আফ্রিকানদের একের অধিক বাচ্চা বা টুইন প্রেগনেন্সি বেশি দেখা যায়। 3, মায়ের বয়স যদি 35 বছরের বেশি হয় সেক্ষেত্রেও কখনো কখনো টুইন প্রেগনেন্সি বা একের অধিক বাচ্চা দেখা যায়। 4, যেটি লক্ষ্য করব, যারা 4-এর অধিক বাচ্চা নেন, পঞ্চম বা তার পরের বাচ্চাটি হবার সময় তার টুইন প্রেগনেন্সি হতে পারে। 5, ওভুলেশন ইন্ডাকশন বা যাদের বাচ্চা হচ্ছে না তারা একটি নির্দিষ্ট সময় পর ডাক্তারের কাছে আসলে তাদের গর্ভ হবার জন্য সহায়ক হিসেবে কিছু ফার্টিলিটি ওষুধ আমরা ব্যবহার করে থাকি। আর এই ক্ষেত্রে দেখা যায় ফার্টিলিটি ওষুধ খেয়ে 100 জন মা গর্ভবতী হয়, তার মধ্যে 20 জনেরই টুইন প্রেগনেন্সি হয়। কিভাবে বুঝবেন যে আপনার গাইনি টুইন বা একের অধিক, গর্ভটি টুইন বা একের অধিক? প্রথম কথাই হলো, আপনি যখন আপনার মাসিকের কাঙ্ক্ষিত তারিখটিতে মাসিক দেখতে না পান তখনই সন্দেহ হবে যে আপনি গর্ভবতী। কিন্তু এটি প্রমাণ করবার জন্য আপনাকে অবশ্যই একজন গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়াও যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি খেয়াল করবেন যে গর্ভবতী অবস্থায় যে উপসর্গ আপনি অতীতে অনুভব করতেন তার চাইতে খুব বেশি পরিমাণে হচ্ছে। অথবা আপনার এই গর্ভটি যদি ফার্টিলিটি ত্বরান্বিত করবার ওষুধ খাবার পর হয়ে থাকে তাহলে সেখানে টুইন বা একের অধিক বাচ্চা গর্ভে আসবার সম্ভাবনা রয়েছে। ডাক্তারের কাছে গেলে আপনাকে এই আলট্রাসোনোগ্রাফি করতে দেবে এবং সেখানে পরিষ্কারভাবে বোঝা যাবে যে আপনি গর্ভবতী। অনেক সময় অনেক গর্ভবতী মা অনেক দেরি করে ডাক্তারের কাছে আসেন, তখন শারীরিক পরীক্ষায় আমরা এমনও দেখতে পাই যে গর্ভের বয়স মা যা বলছে তার সাথে বেশি মনে হচ্ছে এবং একের অধিক বাচ্চার হার্টবিট ছোঁড়া যাচ্ছে। তারপর আলট্রাসোনোগ্রাফি করে আমরা সন্দেহ পরিষ্কার করি। মোট কথা, আলট্রাসোনোগ্রাফিকে আমরা টুইন প্রেগনেন্সি শনাক্ত করবার গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকি। টুইন প্রেগনেন্সি হলে মায়ের কী কী করণীয়, একজন মায়ের যখন প্রেগনেন্সি হয় তার থেকে বেশি টুইন প্রেগনেন্সিতে কিছু লক্ষ্য করা উচিত। তো এক হলো, প্রথমেই মাকে ও মায়ের পরিবারের বাকি সদস্যদের এই ব্যাপারে সম্ম হতে হবে যে এটি গর্ভবতী মায়ের জন্য মোটামুটি একটি জটিল অবস্থা এবং গর্ভকালীন যে শারীরিক পরীক্ষা বা চেক আপ তা নিয়মিত করতে হবে। প্রয়োজন বোধে স্বাভাবিকের চাইতে বেশিবার ডাক্তারের কাছে চেক আপ করতে হবে। প্রয়োজনে একবার দুইবার হাসপাতালে ভর্তি হবারও প্রয়োজন হতে পারে।
দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করব, খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। প্রয়োজনের দিনে 6-7 বার অল্প অল্প করে খেতে হবে, অর্থাৎ 2 ঘন্টা পর পর মাকে পুষ্টিকর খাবার খেতে হবে। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করব, বিশ্রামের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দৈনন্দিন যে কাজকর্ম আছে তা পরিবারের বাকি সদস্যদের সাথে ভাগ করে নিতে হবে। চতুর্থ যে বিষয়টি, গর্ভবতী অবস্থায় আয়রন, ভিটামিন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে। এরপরে যে পঞ্চম বিষয়টি লক্ষ্য করব, গর্ভবতী অবস্থায় ঠিকঠাক মতো ওজন বাড়ছে কিনা তার খেয়াল রাখতে হবে। 6 নম্বর যে বিষয়টি, 28 সপ্তাহের বা 7 মাসের পর হতে প্রতি 4 সপ্তাহে বা 1 মাস পর পর আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে গর্ভের প্রতিটি বাচ্চা ঠিকমতো বৃদ্ধি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে গাইনি ডক্টরের পরামর্শ মতো চিকিৎসা নিন। 7 নম্বর বিষয়টি, গর্ভবতী মায়ের রক্তের গ্রুপের সাথে মেলে এমন কয়েকজন লোক ডোনার আগে ঠিক রাখতে হবে। গর্ভে একের অধিক বাচ্চা থাকলে মায়ের কি কি সমস্যা হতে পারে? মায়ের অতিরিক্ত বমি হতে পারে, যার জন্য এমন অবস্থাও হতে পারে যে তাকে গর্ভের প্রথম দিকে হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন দেবার প্রয়োজন হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করব, রক্ত শূন্যতা হতে পারে। তৃতীয়, গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ, যাকে আমরা হাই প্রেশার বলে থাকি, হতে পারে এবং প্রি অ্যাক্লাম্পসিয়া বা অ্যাক্লাম্পসিয়া হতে পারে। 4, গর্ভকালীন ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে। সুগার বাড়াটা খুবই স্বাভাবিক। 5, পেটে বা বাচ্চাদানির ভিতরে স্বাভাবিক যে পানি থাকে তার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে এবং তার জন্য মায়ের অনেক বেশি শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসকষ্ট গর্ভকালীন সময়ে একটা খুব বিশেষ দিক, যেটা যে কোনো গর্ভবতী মায়ের হতে পারে, সেটি টুইন প্রেগন্যান্সি হোক বা একজন প্রেগন্যান্সি হোক, দুটোর ক্ষেত্রেই দেখা যায় শ্বাসকষ্ট খুব বেশি হয়ে থাকে। 6 নম্বর, নির্ধারিত সময়ের আগেই প্রসব ব্যথা শুরু হয়ে যেতে পারে। 7, বাচ্চার স্বাভাবিক প্রসবের জন্য যে অবস্থানে থাকা দরকার তা নাও থাকতে পারে এবং বাচ্চা ডেলিভারি করবার জন্য সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হতে পারে। সঠিক সময় গর্ভ অবস্থায় রক্তক্ষরণও হতে পারে, যা হলে কিনা অনেক সময় গর্ভের শিশু ও মা উভয়ের ক্ষতি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় গর্ভের শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। বাচ্চা প্রসব হওয়ার পরও মায়ের কিছু জটিলতা হতে পারে। অতিরিক্ত রক্তক্ষরণ, যাকে আমরা পোস্ট পার্টাম হ্যামোরাইজ বলে থাকি, যাকে হলে মাকে প্রচুর পরিমাণ রক্ত দেবার প্রয়োজন হতে পারে, আর সেই কারণেই প্রসব ব্যথা হবার সাথে সাথেই কমপক্ষে 2 জন মানুষ ঠিক করে রাখতে হবে, যার সাথে গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ মিলবে। 10 নম্বর বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ইনফেকশন হতে পারে। ইনফেকশন খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার, যদি হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। 11 নম্বর, বাচ্চাকে দুধ খাওয়াতে মা অপারগ হতে পারে। গর্ভে একের অধিক বাচ্চা হলে বাচ্চার কি কি জটিলতা হতে পারে? প্রথম লক্ষ্য করব, গর্ভের বাচ্চা প্রথম 3 মাসের মধ্যে গর্ভপাত হতে পারে, যাকে আমরা মিসক্যারেজ বলে থাকি। 2, জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মাতে পারে। পেটের বাচ্চার ওজন কাঙ্ক্ষিত হারে বৃদ্ধি নাও হতে পারে, যাকে আমরা IUGR বলে থাকি। 4, গর্ভের একাধিক বাচ্চার মধ্যে একজনের মৃত্যু হতে পারে বা 2 জনেরই মৃত্যু হতে পারে। গর্ভবতী মায়ের জন্য সতর্কতা, কিছু কথা বলে রাখি যেগুলো গর্ভবতী মায়ের সতর্কতা অবলম্বন করতে হবে। 1, সর্বদা একজন অভিজ্ঞ গাইনি ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। 2, রক্তে যথাযথ যোগান রাখতে হবে। 3, ভুলেও হাসপাতাল ছাড়া বাড়িতে ডেলিভারি করবার চিন্তা করবেনই না, একেবারেই না।
তো এই ছিল আজকের আমার হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে টুইন প্রেগন্যান্সি হলে কি কি দিক লক্ষ্য করা যাবে। ধন্যবাদ।